আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমডি তাহির ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো অনেকদিন অসুস্থ থাকার পরেও, অসুস্থ থাকার মাঝেও আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম। অনেক কাপড়ে আমাকে নোট করতেছে, কমেন্ট করতেছে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও আপলোড করা। তো আমার কথা বলতে ডাক্তার নিষেধ করছে, তারপরও আমার একটা ছোট্ট ভিডিও আকারে আপনাদের সাথে আপলোড করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে চ্যানেল অলরেডি সাপোর্ট করতেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর আপনারা আমাকে এইভাবে পরবর্তী দিনগুলোতে সাপোর্ট করবেন। আর প্লিজ, আমার এই ভিডিওটা অসুস্থ থাকার দিনগুলো কীভাবে কাটলো তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করা। তো ভিডিওর মাঝে যদি বয়েজে কোনো সমস্যা হয় প্লিজ আমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে বয়েজ ঠিক করে আপনাদের কাছে ভিডিও আপলোড করতে পারি। তো প্লিজ আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো আমার ছেলেটা আমাকে চালানো হয়েছিল, তো আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে অপারেশনের পর তারপর এখানে কাস্টার্ড এগুলো দিয়েছিল, এগুলো একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো প্লিজ আপনারা, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, প্লিজ আপনারা কেউ আমাকে ভুল বলবেন না। তো প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে একটু দেখেন, আশা করি ভালো লাগবে। প্রশ্ন পর আমাকে যে বেডে নিয়ে রেখেছি ওই বেডের মধ্যে একটু শেয়ার করলাম। আর এখানে ছিল আপনার রাতের খাবার যেগুলো দিয়েছিল, এগুলো আমার অপারেশন কারণে আমি খেতে পারিনি। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা, আমি সব কাস্টার্ড খেয়েছিলাম। তো এগুলো একটু একটু করে ভিডিও শুট করেছি। ওটস দিয়েছিল আর ব্রেড দিয়েছিল, তো আমি শুধু ওটস খেয়েছিলাম।
তো এর আগে অসুস্থ থাকা দিনগুলো তো অলরেডি নিউজ পেপার থেকে চলে এসেছে। তো আসার পর দুদিন পর আপনাদের ভিডিও আপলোড করলাম। আমরা 11 তারিখ ভর্তি হয়েছিলাম হসপিটালে। তো প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমার ভিডিওটা আপলোড করা। তো প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না। আর এখানে ছিল দুপুরের খাবার। তো প্লিজ আপনাদের কাছে বারবার বলছি, আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আর আমার ছেলেটাও আমাকে ছাড়া একটু অসুস্থ, ঠান্ডা, তারপর জ্বর, ওর জন্য একটু দোয়া করবেন। এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে ছিল আপনার সন্ধ্যার ভিউ। তো সন্ধ্যার ভিডিওটা একটু শ্যুট করলাম, এটা যদি চলে আসবে তাহলে ভিডিও একটু শ্যুট করে নিলাম সন্ধ্যাবেলা। তো আস্তে আস্তে 7টা বেজে গিয়েছিল, ওই সময় একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এই তো হসপিটাল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো হসপিটালের মেইন গেট এটা। তো হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছে গাড়িতে। তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।